একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর রাজধানী সহ সারাদেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে রাত অবধি ভোটারদের কাছে ছুটছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাড়া মহল্লা হাট বাজার সব খালি এখন চলছে নির্বাচনী সভা সমাবেশ। মাহবুব আজমির প্রতিবেদন দেখুন। গুড়ি গুড়ি বৃষ্টি সাথে শীতের প্রকোপ, কিন্তু নির্বাচনী আমেজে এ বৈরী আবহাওয়া পাত্তা পাচ্ছে না প্রার্থী বা তাদের কর্মী সমর্থকদের কাছে। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা 16 আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লা। মিরপুর 12 নম্বর পল্লবী সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি, আর কল্যাণপুর পাইকপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা 14 আসনে নৌকার প্রার্থী আসলামুল হক। বিকেলে শেরেবাংলানগর এলাকায় প্রচারণা চালান গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকি। এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি। একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। এদিকে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। সকালে চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আফসারুল আমিন। নগরী ঈদগাহ আমতলা ফকিরগলি দিঘিরপাড় ছয়তলা এলাকায় প্রচারণা চালান তিনি। রাজশাহী 2 আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু নির্বাচনী প্রচারণায় বিঘ্নিত হওয়ার অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। অপরদিকে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে পাল্টা অভিযোগ করেছেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা। সিলেটে মহাজোট প্রার্থী ডক্টর এ কে এম আব্দুল মোমেন গণসংযোগ করেন নগরীর তোপখানা এলাকায়, আর ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগ করেন মানসীনগর ও খালিরগাঁও এলাকায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সমর্থন জানিয়ে নোয়াখালী 5 আসন থেকে প্রার্থীরা প্রত্যাহার করে নিলেন জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন। লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর 2 আসনে বিএনপি দলীয় প্রার্থী আবুল খায়ের ভুইয়া, আর লক্ষ্মীপুর 1 আসনে গণসংযোগে ব্যস্ত রয়েছেন নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান। ভোটারদের কাছে নিজ নিজ দলের অঙ্গীকারের কথা জানাচ্ছেন তারা। গাজীপুর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কুমিল্লা 9 আসনে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম প্রচারণায় বলেন শেখ হাসিনার উন্নয়নের ধারায় তিনি তার নির্বাচনী এলাকাকে আগামীতে শহরে পরিণত করবেন। এদিকে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী বর্তমানে কারাবন্দী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালান তার মেয়ে ডাক্তার চৌধুরী সাইমা ফেরদৌস। রংপুর 4 আসনের কাউনিয়ায় প্রচারণায় ব্যস্ত ধানের শীষের প্রার্থী বদরগঞ্জে উন্নয়নের সপক্ষে রায়ের আশায় ভোটারদের কাছে ছুটছেন আওয়ামী লীগের প্রার্থী। থেমে নেই স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি ও জাসদ প্রার্থীরাও। খুলনা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর শিববাড়ি তেঁতুলতলা কেডিএ এভিনিউ এলাকায় গণসংযোগ করেন, আর খুলনা 4 আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের নির্যাতন ও ধরপাকড়ের অভিযোগ করেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নারায়ণগঞ্জের উকিলপাড়ায় গণসংযোগ করেন নারায়ণগঞ্জ 5 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এস এম আকরাম। নারায়ণগঞ্জ 5 আসনের মহাজোট প্রার্থী সেলিম ওসমান জানিয়েছেন নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতে চান তিনি। বগুড়া 5 আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান ও ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নিজ নিজ এলাকায় প্রচারণা চালান। বগুড়া 3 আসনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন গণসংযোগ করেন। এছাড়া দেশের বিভিন্ন আসনে নানান প্রতিশ্রুতি নিয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।